আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিচ্ছেন, এসব ইতিহাস ভুলে গেলে হবে? অতএব শক্তির বড়াই করো না। যারা ইমান আসাধ্য মেন্না কৌবাতান বলেছিল আমাদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে? এই অহংকার করার কারণে আল্লাহ পুরা আত কমকে ধ্বংস করে দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে না, 8 দিন বৃষ্টি আর 7 দিন একটানা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পড়ে দেখুন না আমপারা মনে মনে বৃষ্টির রহমতের, এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে। আজা আর যে মমতারণা সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালেক বলেন, সালে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও। হঠাৎ মেঘমালা এসে গেল, গরমে 3 দিন একটানা ছটফট করেছে, লোক কোথাও যেতে পারে না। আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন না, আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না, আগুনকে করতে আসলো চারিপাশে নদী, আগুন করতে আসলো। আর এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন আগুনে এসে 3 দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার 5,000 মানুষকে সরিয়ে দিয়েছে, এসি মাসি সব শেষ, পুড়িপুড়ি সব সাফ হয়ে গেছে। তো আল্লাহ পাক সেই আগুনে 3 দিন ধরে ওদেরকে পোড়াইছেন, ছটফট করেছে, কোথাও যাও কোনো পাত্তা পায় না। হঠাৎ দেখা গেলো মেঘ এসে গেছে, মানুষ দৌড়ি সেই মেঘের তলা চলে গেলো। লোকেরা বললো হাজা আর যে মমতারণা, এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে। এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাকে হাজির হলো, আর এইবার আল্লাহ পক্ষে হুকুম হলো, এই মেঘ তুমি আগুনে পরিণত দাও, সবগুলো পুড়িয়ে শেষ করে দাও, একটাও বাঁচে নেই। ওই মেঘ আগুন হয়ে গেলো, সব ধ্বংস হয়ে গেলো, ইতিহাস ভুলে গেলে হবে? কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম, কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত, 1 মাস ধরে দেখতে মৌলবীদের দিয়ে উনি কী লিখলো, আবার পরে আমার বলতে 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 ফিরিয়ে দিত। তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না, ওর আল্লাহ তাও বাসায় নাই তাও নিয়ে যেত। এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে, পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে 6টা জাতিকে ধ্বংস করেছেন। বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে, নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয়, সাধারণ মানুষের কিছু হয় না, আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না। অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাও, এ এখন এসে মিছিল করছে আমাদের আহলে হাদিস মিয়ার সাহেব, ওরে কত কান্না কাঁদতেছে, কী বলে শোকের মাস শুরু হয়ে গেছে। কিসের আহলে হাদিস তোমরা, লজ্জা করো না? আহলে হাদিস মুখে বলতে লজ্জা নেই, আহলে হাদিসের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তারা কোশ্চিন করো বাতিলের সঙ্গে আপোষ করে না। আহলে হাদিস করোনার যে বিরুদ্ধে কোনো কিছুই মানে না, দুনিয়া গেলেও তারা কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকেন। কোরআনে যা আছে তাই করবো, যা নাই তা ছাড়বো, হাদিসে যা রয়েছে তা মানব, যা নাই তা ছাড়বো, এই হলো আহলে হাদিস। শুধু রফদান করলে কি আহলে হওয়া যায় নাকি? এত সস্তা না, বাতিলের সঙ্গে 1 মিনিটের জন্য আপোষ করা চলে না। যদি সে নিজেকে আহলে হাদিস বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে, আপোষকামী হওয়া চলবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে 1 দিন 5 দিন না, শুধু জুমার সময় না, সব সময় আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছে পরিষ্কারভাবে, দেখো ইয়াম ইয়াতাযাক্কারু ইনসান মা সাআ ও বুরুর জাতির জাহিমুল মাইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আখার হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ফা ওয়া নাহা নাফসান হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। সূরা আবাসা 35-41 আয়াত। সবই আমপারা, আমপারা তো কিছু লেখা কিছুই না আসেন, অন্তত আমপারা তোরসেটা কিনে বাড়ি বেশি পড়েন, টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে আর গোশ কিনে খাইয়েন না, কিছু এলেম শেখেন। আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে যে তার এতদিন করলামটা কি, সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কী করলাম, করলামটা কি চিন্তা করবে নিজে নিজে, কবে এটা কে আমাদের দিন তেন, তার আগে তো সময়ই পাবে না। অবুর জাতের জাহিমুল এমাই ইয়ারা এবং জাহান্নামকে সামনে দেখানো বই দেখো, ওই তোমাকে ওখানে পড়তে হবে জাহান্নাম সামনে একবারে। তগা দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল, ও আসার হায়াত দুনিয়া এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিম ওই যে জাহান্নাম ওটা তোমার ঠিকানা, এক চাক্ষুষ দেখানো হয়। আল্লাহ পাক বাণীচিত্র অঙ্কন করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন, সাবধান বান্দা, বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না, দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয়, কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অতএব সাবধান, ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্নাম।
বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডবান হক প্রতি মুহূর্তে ভয় করে আমি যা করছি আল্লাহ কেন আছে, যে কথা বলছে আল্লাহ শুনছেন। এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে, যে না মন যা চাই তাই করব, এ থেকে যে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত। মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন, তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন, তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের মিশকাদ বেশ বাতি আল্লাহুল কবর আছেন প্রথম দিকে, ওখানে হাদিসগুলি পড়বেন। ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে, ওটাই তোমার ঠিকানা ছিল, এবার জান্নাতের চেহারা দেখাবে। এই দেখো জান্নাতের সুবদার যখন সে দেখবে সুন্দর চেহারা, দেখো বান্দা তুমি দুনিয়াতে সীমালঙ্ঘন করনি, তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে, তো ওই লেলিয়ান আগুনের আজাব থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। কিন্তু জাহান্নাম দেখানো হবে, কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে, কি কঠিন আজাব থেকে তোমরা বেঁচে গেলে আজকে। একটাই কাল দুনিয়াতে সে দুটো বৈশিষ্ট্য অর্জন করে এসেছিল জাহান্নামীদের, দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা। দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা ছাড়া সে কোনো কাজই করবে না। এই লক্ষণ যাদের মধ্যে আছে সে বলবে সে জাহান্নামী, টাকা নাকি কবরে যাবে। আর জান্নাতীদের দুটি বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় আল্লাহ ভীতি, নফসের পূজা হতে বিরত থাকা, প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতে আসছে। এইটা কি হাদিসে আসে, এটা কি জায়েজ না না জায়েজ, এটা হারাম না হালাল, এই যে যাচাই বাছাই করা কি জন্য করে, শুধু জান্নাতের কারণে তো করে আল্লাহর ভয়ে। ও আম্মান খাফ রব্বি জান্নাতান, সুরে রহমান আসেন। একটা জান্নাত আল্লাহ, যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত হবে, বলে আলহামদুলিল্লাহ আমার দুটা দরকার নেই আল্লাহ একটা দাও। জান্নাতে দুটা বৈশিষ্ট্য কি, আল্লাহ ভীতি এক নম্বর, দুই নম্বর নফসের পূজা হতে বিরত থাকা, মন যা চায় তাই করব এটা নয়। মন তো শয়তান, শয়তান তো প্রতি মুহূর্তে আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে, একটু ভেজাল দিলে দাম এত বেশি পাব, মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি ওরে বাবা চকচকে দেখা যাবে দাম বেশি করে যাবো। তফসির 30 দিন পরে পড়বেন, 89 পৃষ্ঠায় পাবেন এগুলো। জান্নাতি এবং জাহান্নামী এই দুটি বিষয়ে আল্লাহ রাসূল বক্তব্য শুনলেন, আর তো কোরআন শুনলেন, এবার হাদিস শুনলেন। আন হায়রাস ইবনে ওয়াহাব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যত বলবেন 10টা নেকি 10টা গুনাহ ধরবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণতা করবেন না। আন হায়রাস ইবনে ওয়াহাব বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দেব না। শুনে রাখো কুল্লু দাইবিন মুতাদাআফিন, প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে, হামাস যারা আজকে তাদেরকে দুর্বল, তারা আদৌ দুর্বল নয়, তাদেরকে দুর্বল করা হয়েছে, তাই না? প্রতিদিন বোমা মারছে, সমানে মানুষ মরছে, এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে, কল্পনা করা যায়, বাচ্চা কোলে রক্ত ঝরছে, বাবা যাচ্ছে লাশে কবর দিতে, হঠাৎ মা বললো বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল, কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা, কোরআন পড়ছে, কোরআনই একমাত্র সান্ত্বনা। আল্লাহ বলছেন ভয় নাই ভয় নাই, তোমরা যে শহীদ হয়ে যাচ্ছ, যদি মরো জান্নাত, আজ বেঁচে থাকো তোমার গাজী। তাদের নেতা ইসমাইল হানিয়াকে মেরে দিল, তার এক ইতিপূর্বে তার তিনটা মেয়েকে হত্যা করেছে, আমি ভাবছিলাম বোধহয় ছেলে বলে কিছু নাই, আলহামদুলিল্লাহ তার একটা বীর সন্তান বেঁচে আছে, এখন ছেলে বলেছে বাপের রক্তের প্রতিশোধ আমি নেব, কারো দরকার নাই, আবার যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে, কিসের কোথায় যাবে আল্লাহ জানে, নতুন জিহাদের পটভূমি তৈরি হয়ে গেছে সেখানে, যত মারবে তত প্রতিরোধ বাড়বে,
তো মারার চিন্তা ছাড়ো, ক্ষমার চিন্তা করো, জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাও, যা করেছি সব দায় দায়িত্ব আমার, কারণ আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব শিক্ষার্থী তরুণ চলে গেছে দুনিয়া থেকে, আর একটা জীবন আমি ফেরত দিতে পারবো না, তাদের জন্য যা কিছু করণীয় শব্দ আমার আচরণ সবই করবো, তোমরা আমাকে ক্ষমা করো, এটুকু বললেও অন্তত তাদের বাপ মাদের অন্তরটা একটু শান্ত হবে, তাই না? তা না, আবু সাহেবকে মারলো, সবাই দেখলো, এখন বলা আছে মেরেছে সন্ত্রাসীরা। এর মতন মিথ্যাচার, এর মতো মিথ্যা রিপোর্ট হতে পারে? আগামী দিনে পুলিশ বাহিনী বাতিল হয়ে যাবে যদি এরকম মিথ্যাচার তার সবসময় করতেই থাকে। জয়ীফ মুতাজ্জাফ, যারা দুর্বল এবং দুর্বল করা হয়েছে, এটা হলো জান্নাতীদের দুনিয়াবি লক্ষণ। লাউ আকসাম আল্লাহ আবার দেখো, যদি তারা আল্লাহর নামে কসম করে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। এই জন্য দেখছি ওরা গাজার মহিলারা কীভাবে কোরআন পড়ছে বোরকা পরি, আহা দেখলি একটু মায়া লাগে, তারা মরছে, কিন্তু মৃত্যুর কোনো ভয় নাই, তারা মৃত্যুকে স্বাগত জানাচ্ছে। যখন আমি নওগাঁ কারাগারে ছিলাম, তো কুয়েত থেকে একটা পত্রিকা বের হয়, সে পত্রিকার ছেলেরা আমাকে পাঠিয়েছিল আরবি পত্রিকা, সেখানে দেখলাম ১৯৯০ সালে কথা, এটা দৈনিক মৃত্যুর মিছিলের মধ্যে গাজায় ৪০,০০০ ছেলে মেয়ে হাফেজ হয়েছে। চিন্তা করতে পারেন, আমরা তো আরামে খাচ্ছি ঘুমাচ্ছি, আমরা হাফেজ হতে পারি না। হাফেজের যে মর্যাদা আল্লাহর কাছে আছে, সে মর্যাদা কারোর নাই। এই জন্য আমি নিজে নিজে সবসময় দুঃখ করি, আমি কেন হাফেজ হলাম না, কারণ আমার আশপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না হাফেজ হওয়ার, পরিবেশ লাগবে, তো সে পরিবেশ ছিল না বলে আমি হতে পারি নাই। কিন্তু কারাগারে গিয়ে ৩৮ বার কোরআন খতম করেছি, অর্ধেক কোরআন আমার হেফজ এমনি হয়ে গেছে। কিন্তু হাফেজের মর্যাদা কি? আল্লাহবাক বলবেন কি আমাদের, হে হাফেজ কোরআন পড়তে যাও, কোরআন পড়তে থাকো, পড়তে পড়তে একেবারে যেখান থেকে শেষ হবে ওইখানে তোমার মর্যাদা শেষ হবে, সুবহানাল্লাহ। এত উচ্চ মর্যাদা কার হবে না? হাফেজের বাপ মারও ঠিক একইভাবে মর্যাদা বাড়বে। আমাদের কী মর্যাদা? তোমরা যে ছেলেকে হাফেজ করেছিলে, হাফেজ করার জন্য তাকে চেষ্টা করেছিলে, এজন্য ওই ছেলের সঙ্গে তোমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ পাক এই মর্যাদা অধিকার নেই, আল্লাহ আমাদেরও করেন, আমার এই ছেলে, আমাদের ছেলেকে আমরা হাফেজ করিয়েছি, এটা কিন্তু দারুণ একটা নেকির কাজ। যতই তুমি জুলুম করো, মুসলমান ছেলেরা হাফেজ হবেই হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না। কোরআন হলো একমাত্র সান্ত্বনার স্থল, কোরআনকে বাদ দিয়ে মুসলমান এক পা বাড়াতে পারে না, কোরআনের চেয়ে বড় সান্ত্বনা কোথাও নাই। আর কোরআন বুঝতে হবে আমাদের, আমরা বাংলাভাষী, এজন্য আমরা কোরআনের বাংলা অনুবাদ এবং তফসির করে দিয়েছি। এখন আল্লাহ কদিন হায়াতে রাখবো জানি না, চেষ্টা চালিয়ে যাওয়া, সবসময় কোরআনের খেদমতি আমরা সবসময় আছি। আপনারা চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, কিছুই না বোঝেন সকালে না বুঝেও যদি কোরআন পড়ে তা তো নাকি পাবেন, প্রতি হরবে কত, ১০ নাকি না, আর রমজানে তো ৭০০ নাকি, তো হিসাব নিকাশ নাই। আল্লাহ তো আমি নিজে দেবো, আমি তোমাদের নেকি দেবো, দেখি কোনো হিসাব নিকাশ নাই, না বুঝে পড়েন তাও ভালো, অনুধাবন করলে আরও ভালো, কোরআন অনুধাবন। তাও এবার দুই নম্বর, আল্লাহ ওখবর কুম্বি আহলে না, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দেব না? কুল্লু অতুল্লিন জব্বাজিন মুস্তাকবিরিন, বুখারী মুসলিম হাদিস, প্রত্যেক অন্যায় কাজের ঝগড়াকারী। আমাদের দেশের নেতারা অন্যায়ের পক্ষে ঝগড়া করছে না, কীসব দেয় আপনাদের টকশো নাকি কচু বলে, সেখানে যারা যাচ্ছে সব মিথ্যাবাদী, একেবারে ডাহা মিথ্যাবাদী, আর ও হেড তো একজন বসিয়ে আছে, এরাই অন্যায়ের পক্ষে ঝগড়া করছে, যতই বলো কেউ শোনে, দেখতে পাচ্ছে যে কে মারছে। জব্বাজ কৃপণ, নিজের পয়সা খরচ করে না। যেদিন শেখ মুজিব মারা গেলেন, সপরিবার নিহত হলেন, তার মন্ত্রীরাই পরদিন চলে গেল খন্দকার মোশতাক মন্ত্রিসভায়, কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল। ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি? আজকে যারা আপনার পক্ষে টকশো লম্বা লম্বা বক্তৃতা করছে, অবস্থা পরিবর্তন হলে ওরাই যে দৌড়বে আবার বিরোধী পক্ষে, বাবা আমার মন্ত্রিত্বের অভ্যাস আছে, আমাকে এই মন্ত্রী বানাও, আমার অভিজ্ঞতা আছে, কেউ আপনার সাথে থাকবে না। অতএব সাবধান, সেই সময়ের স্পিকার মালিক উকিল
ওকালতি করেনি কখন, মাগালে উকিল তো লকব হয়ে গেছে, লন্ডন এয়ারপোর্টে নামিয়ে বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়েছে। আচ্ছা ইনি দুদিন আগের তার নেতার প্রশংসায় গীত গাইত না স্পিকার, মানে বোঝেন তো সংসদের নেতা, যেই দেখে নেতা মরেছে এইবার চলে গেছে, ও মরার সময় লন্ডনে যাচ্ছেন বিমানে ছিলেন, নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়ে গেছে। আগে ছিল একবার নিজের লোক, এবারে ফেরাউন, অর্থাৎ কেউ আপনার সঙ্গে নাই, যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সরকার প্রধান, বাবা শব্দ হও, সাবধান হও মহিলা, তুমি সাবধান, আর আজিত করো না, যথেষ্ট হয়েছে। মুস্তাকবির অহংকারী আত্মম্ভরী, আহ আমি এত বড়, আমি এ কন্যা সে কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, অগ্নিকন্যা, বঙ্গবন্ধু কন্যা, ওই কন্যা মনে হবে না, কিছু লাভ হবে না, এই অহংকার বন্ধ করো। আত্মম্ভরী লোকদের কোনো রেহাই নাই, সবচেয়ে বেশি পাপি হবে এজাবুল মার এ বেনাফসি, যে ব্যক্তি আত্মম্ভরী সেই সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায়। এই বিষয়ে হাদিসগুলো শুনলাম, একটা হাদিস গেল আরেকটা আসেন, আন ইবনে মাসউদিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলু জান্নাহ মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবর, কখনোই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির হৃদয়ে একটা যাররা পরিমাণ অহংকার আছে। ফাকাল রাজুলুন, একজন লোক উঠে দাঁড়িয়ে বললো, হে আল্লাহ রসুল, আমরা যদি ভালো জুতা পায়ে দেয়, নতুন জুতা, নতুন জামা গায়ে দেই, তো মনে একটু অহংকার অহংকার সৃষ্টি হয়, এটা কি অহংকার হবে? জবাব আসছে ফাকাল, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, অতএব ভালো কাপড় পরা চলবে, এটা কোনো অহংকার নয়। আজকে জুমাদ্দিন নজর ভালো কাপড় পরে আসেন নেই, কেউ কি গামছা কাঁধে আসেন নেই, মসজিদে কেউ তো আসে না, এটা অহংকার নয়, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, ইন্ন ইউরো আসার নামাথি, তিনি চান তার নিয়ামতের প্রভাব বান্দার দেহে তিনি দেখতে চান, কিন্তু মনে রেখে আল কেবর বাতারুল হককে গমতে নাস, অহংকার হলো হককে সত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অহংকার হলো সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, যে যাই বলুক আমি বলছি এটাই সত্য, তোমার সব বাদ ঝি না, সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অনেক সময় একটা সাধারণ লোক পর্যন্ত এমন কথা বলে, বড় বড় নেতারা তো বলতে পারে না, চিন্তা করেও বলতে পারে না, একজন মানুষ যে যেটাই বলে খেয়াল করতে হবে, জ্ঞানীদের কাজ হল ওখান থেকে ওটা গ্রহকে তার ভিত্তিতে কাজ করা। নবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم, যে ব্যক্তি কোন তার ভাইকে জুলুম করে, তার সম্মানের উপরে হোক বা অন্য কোনো বিষয়ের উপরে হোক, সেজন্য তার কাছ থেকে আজকের মধ্যে ক্ষমা চেয়ে নেয় মানে আজকে, যেদিন বলেছে ওই দিন তার কাছে হাত ধরে ক্ষমা চাও, বাবা ভুল করে ফেলেছি আমি আর বলি, কবলা দিনা দিরহাম, সেদিনের আগে যেদিন কোনো দিনেরও দৃঢ়ম থাকবে না, অর্থাৎ কেমন দিনের আগে, মৃত্যুর পরে এখন না আমার কেমন হয়ে যেতে পারে, তাই না? ইন কান লাহু আমালুন সালেহ উখাজা আমালুহু বিকদরি মাযলামাতিহি, সেদিন যদি যে ব্যক্তি গালি দিয়েছে তার যদি কোনো নেকি থাকে, ওই নেকিটা কাফফারা হিসেবে নিয়ে নেওয়া হবে তার কাছ থেকে, তখন টাকা দিতে পারবো না, তো নেকিটা নিয়ে নেওয়া হবে। অহিল্লাম একুল্লাহ হাসানাতুন ওখেজামেন সৈয়াদ সাহেবহি ফহমুল আলাইহে, আর যদি তার কোনো নেকি না থাকে, এমন খারাপ লোক তখন নেকি নেই, খালি বদ আর বদ, তাহলে তার ওই যে ব্যক্তি মজলুম তার তো অনেক গোনা আছে না, সে গোনাগুলো সব নিয়ে তাকে দিয়ে দেব, ফলে দেখা যাবে ওই ব্যক্তির আমল নামে আর কোনোই গোনা থাকবে না,
সে জান্নাতে চলে যাবে, অথবা ওই ব্যক্তির আমলনামায় শুধু গোনাই থাকবে, আমল নেকি কিছুই থাকবে না, ফাত্তরে হাফিন না, সে জাহান্নামে চলে যাবে। অতএব নেকির পাহাড় নিয়ে আপনি করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সালাত আদায় করেছেন, জুম্মা পড়ে সবই করেছেন, কিন্তু অন্যায় করার কারণে আপনার নেকিগুলো সব নিয়ে নেবে ওই ব্যক্তি যাকে যার বিরুদ্ধে আপনি অন্যায় করেছেন, ফলে আপনার আমলনামা খালি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন নিঃস্ব। এই হাদিস এই যে তিনটা মনে রাখবেন, আশা করি এটুকুই আমাদের যথেষ্ট হবে, আরগুলো বাদ দিলাম। পবিত্র কোরআনের হুকুম আগেই বলছি, যে ব্যক্তি বিনা কারণে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই কাউর উপরে জুলুম করে, হত্যা করে কাউকে, সে অবশ্যই কেয়ামতের দিন চরমভাবে কাতালের নাস জামিয়া, যে ব্যক্তি একজনকে হত্যা করল দিনে অপরাধে, সেই ব্যক্তি যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল, আর যে ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল সে যেন পুরা মানব জাতিকে বাঁচিয়ে দিল। যাকে মারা হলো ও ছেলে বিয়ে হতো না, ও তো বাচ্চা ছেলে, তাহলে মানব জাতি হত্যা হলো না, আর যদি ওকে বাঁচিয়ে দিতাম সেদিন তাহলে ওই বাচ্চা ছেলেটা আগামীতে বহু সন্তান সন্ততি হতো, তারা নেকি পাইতো, তাদের দ্বারা দুনিয়া আবাদ হতো, তাহলে পুরো মানব জাতিকে আপনি বাঁচিয়ে দিলেন। এই অপরাধ করা হয়েছে আজকে বাংলার জমিনে, চোখ বুঝে থাকতে হবে না। এই শিক্ষার্থী বাচ্চারা আমাদের 78% তরুণ বাচ্চা শিক্ষার্থী, তাদের ডাইরেক্ট গুলি মেরেছে, এমনি খেলা করার জন্য তীর গুলতে পারে নাই, ডাইরেক্ট গুলি। এখন তো বিজ্ঞানের সব এই মর্গে গিয়ে যে ই করে না, কী করে কী করে পোস্টমর্টম করলে সব পাওয়া যায় না, ওই লুকোচুরি করা যাবে না কেউ, তো দেখা যাচ্ছে সে গুলি কে বলেছে, গুলি কারা মারে, গুলি পুলিশে মারে, গুলি বিডিআরে মারে, গুলি আর্মিরাই মারে, সাধারণ লোক তো গুলি মারে না। তারা গেছিলো একটা সঙ্গত দাবি নিয়ে সমস্ত কোটা যাই হোক হাইকোর্টকে ধন্যবাদ দিতে, অন্তত 93% মেনে নিয়েছে, আর বাকি যে 7% আছে ওইটা তোরা ভাগাভাগি করো কেন। এরপরে বলে আছে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারাই বলছে আমাদের আর দরকার নেই, মুক্তিযোদ্ধা মরে গেছে সব, তাদের ছেলেপিলেও বুড়ো হয়ে গেছে, তাদের নাতি নাতিদের কোনো দরকার নেই, তারা তো ভালো, তার কি ফকির মিশ্রেন নাকি, তো তাদের কোটা কী দরকার, ওটাও যে ফ্রি দেওয়াটা উচিত। ওইরকম বলা হচ্ছে এই কী ওটার নাম কী, বান্দরবনে কারা থাকে, বান্দরবনে ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলা হচ্ছে ওদেরকে, তা ক্ষুদ্র নিরীগোষ্ঠী কালে কি চাক মারা নাকি, 50টা ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে বান্দরবনে, আছে খাগড়াছড়িতে আছে 35টা, আর সারা দেশে আছে আরও 15টা। আমাদের রাজশাহীর যে সাঁওতাল আছে, ওই যে চাঁপাই নবাবগঞ্জে আছে সব কৃষক গোষ্ঠী আছে না, তারা মুসলমান না কিন্তু, এরা তো তার অন্তর্গত, সবাইকে বাদ দিয়ে খালি চাকমাকে দেওয়া হচ্ছে। কেন চাকমার একা পাবে আর বাকি 49টা নিরীগোষ্ঠী কিছুই পাবে না, এটা অবিচার নয়। ওখানে যে মুসলমান বাঙালিরা আছে খাগড়াছড়িতে বা মন্দারবনে, তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না মুসলমান বলে, কেন দেওয়া হবে না, তারা তো একই অবস্থায় ভুগছে, তাদের সন্তানদের লেখার দরকার আছে, যদি চাকমাদের দিতে হয় মুসলমানদেরকেও দিতে হবে, বাঙালি মুসলমানদের দিতে হবে, এত অবিচার করে তুই কতদিন থাকবা দুনিয়াতে। আর এই জন্যে বাচ্চারা এখন খেপে গেছে, আমরা লেখাপড়া শিখবো, আমাদের ভবিষ্যৎ কী, আমরা চাকরি বাকরি কিছুই পাবো না, সব ওরাই নিয়ে নেবে বিনা কষ্টে, মাথা নেই, মাথায় এখন মেরিট নেই, মেধা নেই, কিছু নেই। আজকে অফিসে আদালত যত বড় বড় মাতোপাড়া বসে আছে লেখাপড়াই জানে না। আমাদের এক কয়েকদিন আগে আমাদের এক কর্মী বললেন যে গেছিলাম আমরা, কী বলো ওটা ভারতে কোথায় যায়, ব্যাঙ্গালোরে না চিকিৎসা করার জন্য, তো সেখানে গিয়ে এই বাংলাদেশের ট্রিটমেন্ট যা করেছে ডাক্তাররা একটা তালিকা নিয়ে গেছে, তো দেখেই সোজা ছুটি ফেলে দিয়েছে, ভালোবাস অযোগ্য অপদার্থ ডাক্তারাগুলি করেছে, তাদের ডিগ্রি লাগে না কিছুই লাগে, প্রতিবন্ধী ডাক্তার, কোটায় ডাক্তার, কোটায় ডাক্তার হয়ে যাবে, সে এটা তো লেখাপড়া করে না, ফেলে দিয়ে সুপরিষ্কার। তো উনি এত অপমান বোধ করেছে যে বাংলাদেশে এত বড় বড় ডাক্তার তাদেরকে গুরুত্বই দেয় না, দেবে কি, ওই যে কোটা, কোটা ইঞ্জিনিয়ার, কোটায় ডাক্তার, কোটা কত কি হয়ে গেছে না, এরা এইসব কারণে দেশে বিদেশে সর্বত্র আজকে কোটার পক্ষে
ব্যাপক জনমত তৈরি হয়ে গেছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের পুরাপুরি বলতে পারে জাতীয় জনমত হয়ে গেছে। নির্দিষ্ট সংখ্যা শুধু শিক্ষার্থীদের জনমত নয়, অত এখনও ধৈর্যের সময় আছে। আর অনুরোধ করব সরকার প্রধানকে, দয়া করে এগিয়ে আসেন, ধৈর্য ধারণ করুন, আর আসল আসামি যারা তাদেরকে গ্রেফতার করেন, যারা করেছে এগুলো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সত্যকে সত্য বলার মতো মিথ্যাকে মিথ্যা বলার মতো সাহস অর্জন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা আন-নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কোটা সংস্কার আন্দোলনে যেসব বাচ্চারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য এবং দেশের সুমতি অর্জন করার জন্য আমরা আল্লাহর কাছে আজকে কোনোদিন আজেলা পড়ব। আল্লাহ তুমি বাংলার উপর থেকে গজব উঠিয়ে নাও, শান্তি দাও। আপনারা প্রস্তুত থাকবেন রুকুর পরে, কিন্তু ইমাম সাহেব আবার হাত উঠাবেন কোনোদিন আজেলার জন্য, যেন সব সেজদা চলে যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وأعز وجل وأتم وأهم وأكبر